ছয়টি দেশ থেকে সরাসরি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার ছয়টি দেশ থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশে জারি থাকা ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ভারত ও পাকিস্তান সহ এই ছয়টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে হলে এতদিন তৃতীয় অন্য কোনো দেশে দিন এর কোয়ারেন্টাইন পালন করে তারপরেই সৌদি আরবে প্রবেশ করতে হতো কিন্তু আগামী পহেলা ডিসেম্বর থেকে সরাসরি এই ছয়টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ভ্রমণকারী ও প্রবাসীরা ছয়টি দেশ থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশের উপরে জারি থাকার ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার এই ছয়টি দেশ হচ্ছে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ইজিপ্ট ব্রাজিল এবং ভিয়েতনাম এতদিন উল্লেখ্য ছয়টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে হলে তৃতীয় অন্য কোনো দেশে দিন কোয়ারেন্টাইন পালন করে এবং সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হবার পরে তবেই সৌদি আরবে প্রবেশ করতে পারতেন প্রবাসীরা এবং ভ্রমণকারীরা তবে আগামী পহলা ডিসেম্বর থেকে ভ্যাকসিন গ্রহণ থাকা সাপেক্ষে এই ছয়টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে তবে সৌদি আরবে প্রবেশ করবার পর ভ্রমণকারীকে পাঁচ দিন এর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে